আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই এই যে ধরেন এই যে রাস্তাঘাটে যে ধরেন অনেক বৃদ্ধ লোকজন দেখা যায় না তারা আর কি ধরেন ভিক্ষা করে এই যে রাস্তার পাশে বসে থাকে এই যে যে সাফারি তারপর এটা কি আসলে গড়ের প্ল্যানের অংশ এই যে ক্রিয়েশনিস্ট মতবাদ অনুসারে আপনারা সবাই বলেন আসিফ ভাই মানে এই মানে সিমিলার কোশ্চেনটা আমি আপনারে করতে চাচ্ছিলাম যে আমরা যখন ইভেল সম্পর্কে জিজ্ঞেস করি মুমিদের কাছ থেকে যে সচরাচর অ্যানসারটা আসে যে পৃথিবীকে ব্যস্ত করে তৈরি করা হয়নি পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে যেন মানুষকে টেস্ট করা যায় ওই সেন্স থেকে ইয়ে পৃথিবীকে তৈরি করা হয়েছে সেখানে আপনার কাছে আমার প্রশ্ন ভাই যদি মানুষকে টেস্ট করার জন্য পৃথিবীতে সাফারিং ক্রিয়েট করা হয় তাহলে তো ভাই হোমোসেক্সুয়াল সরি

মানুষ আসা পর্যন্ত অ্যারাউন্ড বলা যায় রাফলি বলা যায় নাইন্টি পার্সেন্ট আসছে এবং সেটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে যদি ওটাও হয়ে যায় তাহলে ওই নাইন্টি পার্সেন্ট এর যে ইয়ে আপনার সাফারিংটা ওই সাফারিংটা তো আননেসেসারি সাফারিং আননেসেসারি সাফারিং একটা আহ এন্ড গন্ড কেন করতে যাবে তাদের তো গোজরামিল টা এখানেও আমার কাছে মানে রিজনেবল মনে হয় না আপনার কাছে কি মনে হয় আশিক ভাই আমার কাছে যে জিনিসটা মনে হয় যে যদি এটা একটা পরীক্ষা কেন্দ্র হইতো তাহলে তো অন্তত পক্ষে লেভেল प्लेइंग ফিল্ডটা থাকতো যে সাফারিংও যদি থেকে থাকে তাহলে তো প্রত্যেক মানুষের ক্ষেত্রে সাফারিংটা সিমিলার সেম হইতো সেম হইলে আমাদের যে পরীক্ষার মান নিয়ন্ত্রণটা করা যেত যে পরীক্ষাটা ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা এখানে সবাই সমান সুযোগ পাচ্ছে কিনা সবাই সমানভাবে মানে যদি নকলও হয়ে থাকে মনে করেন আল্লাহ কিন্তু নবীকে একটু মানে দেখা দিয়েছিল জিনিসপত্র প্রমাণ প্রমাণ দিয়ে আর 27 জনের উপরে নিয়ে আমাদেরকে কিন্তু দেখাইলো না তাহলে দেখা গেল না তাহলে আমাদেরকেও যদি সেই নকলটা করার সুযোগ দেওয়া হতো আবার যেমন ধরেন নবীর যে মেয়ে ফাতেমা ফাতেমাকে আহ মানে সে কোনো কিছুই সে কি করছে জানি না তাকে নাকি জান্নাতের মেয়েদের সর্দানি বানিয়ে দিছে কেন কারণ হচ্ছে সে নবীর মেয়ে ভাই আমি নবীর মেয়ে না বা আমি নবীর ছেলে না এটা কি আমার দোষ এখন এখানে দেখা যাচ্ছে স্বজন চলছে মানে নকল করার সিস্টেম আছে সবকিছুই আছে তাহলে তো এবং একই সাথে যেই মানে যে যে আপনি যে একটা কথা বলেন যে একটা পাঁচ বছরের হিন্দু ফ্যামিলির একটা শিশু মেয়ে তাকে পাঁচটা মুসলমান মিলে ধর্ষণ করে হত্যা করছে এই হিন্দু মেয়েটা তো জাহান নামে যাচ্ছে কারণ সে তো ইসলাম কবুল করে নেই সে তো জাহান এবং আহাদিস এই জিনিসটা এসেছে যে এই ধরনের মানুষেরা জাহান নামে যাবে তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় থাকলো লেভেল প্লেইং ফিল্ড যদি সাফারিংটা পরীক্ষার কারণে হয় থাকে তাহলে তো সাফারিংটা মানে লেভেল প্লেইং ফিল্ডটা থাকতো থাকার কথা আমার এটা মনে হয় সাবলবেন ভাই আপনার কি মত হ্যাঁ এটা ট্রু আসিফ ভাই যে আসলে সাফারিং এর ব্যাপারটা হচ্ছে যে এব্রাহামিক রিলিজিয়ানস এটাকে বলা হয় দ্য প্রবলেম অফ ইগো এখন ক্রিশ্চিয়ানিটি ইসলাম দুইটাই হচ্ছে এই ইগলের স্বীকৃতি দিয়েছে আর কি গড যেরকম বাইবেলে বলে যে ও গুড ইভো দুইটাই হচ্ছে বানাইছে আর কি এন্ড ইসলাম ধর্মে হচ্ছে এটা একটা টেস্ট হিসেবে আর কি আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই ঠিক যে সাফারিং যদি একটা অ্যাকচুয়াল যদি টেস্ট হয়ে থাকে সবার জন্য আপনার সাফারিং এক হওয়া উচিত বাট এইটার থেকে উপরে আমি মনে করি যে ধর্ম যে এই সাফারিং এর যে একটা সলিউশন দেওয়ার যে চেষ্টা করে এই জিনিসটা যে কত প্রবলেম্যাটিক আর কি কারণ খ্রিস্টানিটিতে যেরকম বলতেছে যে যতই কিছু তুমি সাফার করো না কেন তুমি যদি লাইক যিশু খ্রিস্ট ডাইট ফর ইয়ার সিনস তুমি জিজাসকে জাস্ট বিলিভ করলে তুমি পরকালে তুমি এই সাফারিং এর যে বেনিফিটস তুমি পাবো আর কি ইসলামেও সেম জিনিস বলা যে যত যা হইতেছে না কেন ইফ ইউ জাস্ট মানে আল্লাহর উপরে আস্থা রাখলে আল্লাহ ইল আল্লাহ উইল রিওয়ার্ড ইউ আর কি অ্যান্ড এগুলো সব আপনার মানে প্রবলেমটাকে অ্যাকচুয়ালি ট্যাকল করার থেকে লাইক এটাকে প্রিভেন্ট করে আর কি যে প্রবলেমটাকে ট্যাকল করার জন্য বৌদ্ধ ধর্মের মধ্যেও এই জিনিসটা বলা আছে যে দ্য ফোর নোবেল ট্রুথস সাফারিং এর স্বীকৃতি দেয় বাট আবার একই সাথে বলে যে দের ইস ওয়ে যে এই সাফারিং বা ইভেল থেকে আমরা যে বেঁচে যাইতে পারি বাট সেটা কি আমাদের লাইফে যতগুলো প্রবলেম আসে সবগুলোর কি সলিউশন ধর্ম কি দেয় কখনই না এখানে আরেকটা জিনিস উল্লেখ করা উল্লেখ করা দরকার আমি একটা মাদার সম্পর্কে কিছু একটা লেখা সেখানে সেটা হচ্ছে যে বিশেষ করে আহ এই সাফারিং কে শুধুমাত্র যে ইয়া করে তাই না সেই সাফারিং কে গ্লোরিফাইও করে দারিদ্র দারিদ্র্যকে দারিদ্রকে গ্লোরিফাই করে এবং এই দারিদ্র্যকে গ্লোরিফাই করা বা সাফারিং কে গ্লোরিফাই করা এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক তাই না আপনাদের কি মনে হয় হ্যাঁ ক্রিশ্চিয়ানসদের যে সিম্বলটা হচ্ছে একটা ক্রস মানে চিন্তা করেন ওদের হচ্ছে একটা প্রভাবশালী একটা মানুষকে টর্চার করছে ওই টর্চার ডিভাইসটা ওরা হচ্ছে গলার মধ্যে ঝুলায় রাখে মানে কিরকম একটা অবস্থা বাট ওদের যে এই ধারণাটা যে সাফারিং কে মানে রোম্যান্টিসাইজ করে এটা ছোটবেলার থেকে আসলে ইন্ডকট্রিনেট করা হয় আর কি যে অরিজিনাল সিন যে এই ধারণাটা যে আমরা সবাই যে ফ্লড পিপল এন্ড এই এর জন্য আমরা যে সাফারিং যে এক্সপিরিয়েন্স করি এটা খুবই মানে টক্সিক একটা ওয়ার্ল্ড ভিউ আর কি আমি আমার আসার সময় ওই মসজিদের গেটের সামনে এক মহিলা বসে আছে বয়স্ক মহিলা সে কাঁদতেছে লিটারেলি তার খাওয়ার টাকা আর হচ্ছে ওই জায়গার গার্ড হচ্ছে তারা কি জায়গা থেকে উঠে দিতে যাচ্ছে আমি ওইখানে যাই হচ্ছে গার্ডরে বললাম যে ভাই এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা

এটাকে ইয়ে দ্বারা প্রমাণ করা যায় এটাকে আপনার ইসলামিক টেক্স দ্বারা প্রমাণ করা যায় সিম্পল লজিক দ্বারা প্রমাণ করা যায় মানে ইসলামের যে দাবি গুলো ওটা দিয়ে ধরে আপনি লজিক দ্বারা প্রমাণ করতে পারবেন এমন এমনকি সে যে না খায় আছে এটাও তো তার রিজিকের অংশ তার রিজিকে যদি খাবার লেখা থাকতো যেটা তার জন্মের পর পর ফেরেস্তা এসে তার মায়ের পেটে লিখে দিয়ে যায় তার মায়ের পেটে থাকার সময় তার লিখে দেওয়া যায় তার তার রিজিকে যদি খাবার থাকতো সে খাবার খাইতো তার রিজিকে খাবার লেখা নাই সে না খায় আছে

না দিলে তো সেটাও তো তাকদিরের পার্ট মানে আপনি যে দিবেন না সেটাও তো তাহলে তাকদিরের পার্ট আপনি যে আল্লাহ আল্লাহর যে পরীক্ষাটা ঠিকঠাক ভাবে যেন ফুলফিল হয় সেই কারণে সেই চিন্তা করে যে আপনি তাকে খাবার কিনে দিলেন না সেটাও নিশ্চয়ই তাকদিরই লেখা থাকবে তাহলে আপনি দিবেন যদি আবার আল্লাহ আগে ডিসাইড করে রাখছে তার 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 লেখা যদি আমি তাকে নাও দেই আমি যদি তাকে নাও দেই সেটাও আগে থেকে ডিসাইডেড আগে থেকে লেখা যে পারবে না যেটাই করি সেটাই আল্লাহটা কি ভাই আপনি শিরোকের দিকে মানে মানে আপনি কোনো অবস্থাতেই যাই করেন না কেন সেই কথাটাকে ভুল প্রমাণ করতে পারবেন না যেটাই যেইভাবে ভুল প্রমাণ করেন না কেন এটাই আমার ইচ্ছা মনে করেন

অন্যতম কারণ হচ্ছে আমি যখন আর কি তখনই আসলে এই জিনিসটা প্রথম এই যে আননেসেসারি সাফারিং মানুষজন আমি একটু টাউনের দিকে বড় হয়েছি তো ভাই অনেক গরিব মানুষ ছিল মানে গরিব মানুষ অনেক এদের আর কি সাফারিং এর আমি আসলে কোনো মিনিং পাইনি তাই যাই হোক কি ধন্যবাদ সময় দিচ্ছেন আপনি তাকে একটু করেন আমি একটু কথাটা বললাম যে হোমোসেপিয়ান আগেও তো হাজার হাজার স্পিসিস ছিল যারা সাফার করছে এবং মানে সাফার করে বিলুপ্ত হয়ে গেছে তো মানে না এরা মানে না এরা এদের হচ্ছে